ভোটের আগে সন্ত্রাস বিধ্বস্ত বাসন্তীতে রাজ্যপাল আতঙ্কে আছি নালিশ গ্রামবাসীদের কথা বলে গ্রাউন্ড জিরোর পরিস্থিতি বুঝলেন গভর্নর চিন্তা করবেন না আশ্বাস দিলেন সিভি আনন্দ বোস ভোটমুখী বাংলায় বেলাগাম সন্ত্রাস ভাঙর ক্যানিং গীতালদহের পর এবার বাসন্তীতে রাজ্যপাল সিভি আনন্দ বোস ভোটের আগে বাসন্তীতে জিয়ারুল মোল্লা নামে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে তৃণমূল ও নির্দলের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে এবার তাই বাসন্তী গ্রাউন্ড জিরোতে রাজ্যপাল সোমবার শিয়ালদা থেকে ক্যানিংয়ে যান রাজ্যপাল সেচ দপ্তরে বাংলায় ওঠেন আর সেখান থেকে যান বাসন্তীতে প্রথমে তিনি কলতলা এলাকায় যান সেখানে গাগরামারি এলাকায় তৃণমূল ও নির্দলের মধ্যে সংঘর্ষে তৃণমূল প্রার্থী আনারুল সর্দার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আনারুলের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন রাজ্যপাল পঞ্চায়েতে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানো তৃণমূল নেতা রাজা গাজী ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ করেন এলাকাবাসী রাজা গাজীর দলবল আক্রমণ ও বোমাবাজি করছে বলেও অভিযোগ ওঠে শুধু বম মারে আমাদের বাড়িতে আমার ছেলে সভাপতি এই গ্রামে যুব সভাপতি আর সব সময় বম মারে আমাদের বাড়িতে আমার স্বামীকে বম মেরে মেরে আমার স্বামীর বিশাল অবস্থা খারাপ স্ট্রোক হয়ে বিছানা সজ্জা হয়ে পড়ে আছে একটাই ছেলে আমার আমি কাঁপছি আমার স্বামীর খবর আমি স্কুলে আমি বাড়িতে থাকি ওই নির্দল নির্দল পার্টিরা ওরা বম বা বম সমেত কালকের একজনকে ধরে নিয়ে গেছে রাজ্যপাল শুনলেন গ্রামবাসীদের আতঙ্কের কথা চিন্তা করবেন না আশ্বাস দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস স্থানীয়দের রাজভবনের শান্তি কক্ষে নম্বর দিতে আধিকারিকদের নির্দেশ দিলেন রাজ্যপাল এরপর তৃণমূলের কোন্দলে মৃত তৃণমূল নেতা জিয়ারুল মোল্লাকে যেখানে খুন করা হয়েছিল বলে অভিযোগ সেখানে যান রাজ্যপাল ঘটনাস্থল দেখেন স্থানীয়দের সঙ্গে কথা বলেন রাজভবনের শান্তি কক্ষের নম্বরও দেন তাঁদেরকেও মাথায় করলো তারপর পেটে দুখানা গুলি মারলো আমি তো ওখানে বলেছি স্যার সবাই শুনে তো রাজ্যপাল বলে আমি দেখব আমি তাও বলেছি আমি আমাদের একটু যারা শাসক দল আমাদের অত্যাচার করছে আপনি একটু পুলিশ শাসনকে বলে একটু শান্তিটা করে দিন আর পরে দাস শওকত মোল্লা ওদের সাথ দিয়েছে সব ওদের সাথ দিয়েছে বাসন্তীতে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন রাজ্যপাল দিকে দিকে ভোট সন্ত্রাসের অভিযোগ সন্ত্রাসে ফুটছে বাসন্তী হাতিয়ার মাত্র কদিন এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট আদৌ সম্ভব রুমকি দে ও রঞ্জিত সর্দারের রিপোর্ট রিপাবলিক বাংলা বাসন্তীতে জিয়ারুল মোল্লা নামে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন নিহতের মেয়ে সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন নিহত জিয়ারুল মোল্লার মেয়ে মানুয়ারা আর সেখানেই সিবিআই তদন্তের দাবি করেন তিনি আমার বাবাকে যেন সুবিচার পাইয়ে দেয় আপনিও তো প্রার্থী আপনার কোনো ভয় আছে মনে আমার ভয় আছে নিরাপত্তা বাড়ানোর কথা বলেন আশঙ্কা আছে হ্যাঁ নিরাপত্তা বাবাকে খুন করা হয়েছে বাবা যুব তৃণমূল করতো মাদারের লোক বাবাকে চাপ দিত বাবা বলতো যে আমি রাজনীতি করব না তারপরে বাবা কালকে রাতে ডেকে খুন করা হয়েছে শনিবার দিন রাত্রেবেলা ভাত ধারণা মাদারের লোকেরা করেছে হ্যাঁ বাবা যুবতী নাম করতেন আপনিও কি ভয় পাচ্ছেন প্রার্থী হিসেবে রাজ্যপালের কাছে কি নিরাপত্তা আপনি যেটা বলেছেন রাজ্য পুলিশের আপনাদের কোনো ভরসা নেই আপনারা কি কেন্দ্রীয় বাহিনী আমরা চাই সিবিআই তদন্ত রাজ্যপালের উপরে ভরসা আছে সিবিআই তদন্ত চাইছে